যখন আমাদের বডিতে সেটা ইন করে ইন করার পরে সে কিন্তু বডির সাথে প্রতিনিয়তই যুদ্ধ করে সংগ্রাম করে তো সে যুদ্ধ করে যদি সে জিতে তাহলে তো সে সিমটম প্রোভাইড করে আমরা যে কোনো একটা রোগে আক্রান্ত হই সে হতে পারে জ্বর হতে পারে ক্যান্সার হতে পারে অন্য যে কোনো ধরনের একটা ডিজিজ আর যদি সে হেরে যায় তখন আমরা সুস্থ হয়ে যাই অটোমেটিকলি এখন এই হেরে যাওয়া জিতে যাওয়া কীভাবে পসিবল আসসালামু আলাইকুম আমি ডাক্তার রোজিন আক্তার নিলু কনসালটেন্ট কিউর পয়েন্ট আমরা একটা টপিকস নিয়ে কিছুক্ষণ করেছিলাম শেষ তো আমরা যেটা অবশ্য নিয়েছিলাম তোমার প্রশ্নের উত্তর আমি আগেই সাজিয়ে নিয়েছি ডিজিজ যে একটা ডিজিজের এর পার্সেন্ট সে সেভার টু ক্যান্সার যেটাই হোক হোক জ্বর সর্বোচ্চ লেভেলের ক্যান্সার পর্যন্ত তো এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তার মধ্যে কতটুকু দায় দায়িত্ব আসলে কি পুরোটা ডক্টরের কাছে না পুরো পেশেন্টের হাতে না অন্য কিছু মেডিসিনই শুধু রোগ সুস্থ করে আমরা সেটা নিয়ে একটা ড্রায়াগ্রাম তৈরি করেছিলাম সেটাকে পার্সেন্টেজে চার ভাগে ভাগ করেছি সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি তো তোমরা একটু দেখো প্রথম যে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছিলাম এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে অটোমেটিক এখন অটোমেটিক বলতে কী বোঝায় একটা রোগ হোক সে ফিভার হোক আর ক্যান্সার হোক যখন আমাদের বডিতে সেটা ইন করে ইন করার পরে সে কিন্তু বডির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে সংগ্রাম করে তো সে যুদ্ধ করে যদি সে জিতে তাহলে তো সে সিমটম প্রোভাইড করে আমরা যে কোনো একটা রোগে আক্রান্ত হই সে হতে পারে জ্বর হতে পারে ক্যান্সার হতে পারে অন্য যে কোনো ধরনের একটা ডিজিজ আর যদি সে হেরে যায় তখন আমরা সুস্থ হয়ে যাই অটোমেটিকলি এখন এই হেরে যাওয়া জিতে যাওয়া কিভাবে পসিবল আমাদের শরীরে যে শক্তি ইমিউনিটি শক্তি বা বাইটাল ফোর্স যে আমাদের যে জীবনী শক্তি জীবনী সত্যির সাথে রোগ শক্তিটা যুদ্ধ করে হেরে যায় যখনই রোগ শক্তি হেরে যাবে তখনই আমি সুস্থ থাকব। আমার রোগটার কোনো প্রকাশ পাবে না কোনো বহিপ্রকাশ পাবে না কোনো সিমটম প্রোভাইড হবে না আমি অসুস্থ এটা আমি বুঝতেই পারবো না আমার ভিতরে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকেছে সেটাও আমার জানা থাকবে না কারণ সে আমার কাছে হেরে গেছে আমার বাইটাল ফোর্সের কাছে জীবনী শক্তির কাছে ইমিউনিটি শক্তির কাছে যে নামে আমরা বলি না সে ওখানে পরাজিত হয়েছে সো সে তার মতো করে হেরে গেছে আমার অটোমেটিকলি আমি এই টোয়েন্টি সুস্থ হয়ে গেছি তার মানে আমার রোগটাই আসে নাই আসা ছাড়া আমি এখানে সুস্থ এরপরে দেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কথা আমরা বলতেছি ডায়েট অ্যান্ড রেজিমেন্ট আমার খাদ্য এবং আমার নিয়ম নীতি হ্যাঁ যে আমি কিভাবে খাচ্ছি কী খাবারগুলা খাচ্ছি সেই খাবারের ভিতরে আমার কোনো রোগ ঢুকছে কিনা বা সেই খাবার আমার রোগ প্রতিরোধের ক্ষমতা রাখছে কিনা এবং যে নিয়মই আমরা খাচ্ছি এখন আমি সকালের খাবার খাইতে যাই কি খাওয়ার জায়গায় কি খেলাম দুপুরের খাবারে কি খেলাম কখন চা খাওয়ার দরকার সেটা আমি কখন খেলাম এখন আমি রাত তিনটায় যদি ঘুমাতে যাই চা খাইতে তো আমার ঘুম আসবে না কপি খেলে তো এটাই হচ্ছে ডায়েট অ্যান্ড রেজিমেন্ট আমি কী খাচ্ছি কীভাবে খাচ্ছি কী ধরনের খাবার খাচ্ছি সেটা কতটুকু মেনটেন করে খাচ্ছি সেটার উপর আমার খা খাবারের যে আমার হেলদি ফুড আমরা বলে থাকি এনার্জি বলে থাকি প্রতিরোধ ক্ষমতা বলে থাকি যে খাবার আমাকে রক্ষা করবে যেমন মধু খেলে কি হয় রসুন খেলে কি হয় কালো খেলে কি হয় তো ওই খাবারগুলোর এনার্জি তো আমি অন্য খাবার দিয়ে পাচ্ছি না এবং সেটা কখন কোন খাবারটা খেতে হয় এই মেনটেনেন্সের উপর বিশেষ ভিত্তিক আমি বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সুস্থ হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট থেকে কিন্তু আস্তে আস্তে কমতেছে পার্সেন্টেজ অলরেডি ফিফটি পার্সেন্ট শেষ এখানে না ডক্টরের ক্ষমতা আছে না আর কারোর ক্ষমতা আছে এখানে অটোমেটিকলি টোয়েন্টি পার্সেন্ট আর ডাইটান রেজিমেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি এইট পয়েন্ট থার্টি থ্রি এটা হচ্ছে প্রপার ডায়াগনস্টিক ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল এখন প্রপার ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল এখানে প্রপার ডায়াগনস্টিক কী একটা পেশেন্ট যখন তার প্রবলেম নিয়ে আসে তার সিমটম নিয়ে আসে এখন একজন ডক্টরের কাজ কি তার প্রপার প্রবলেমটাকে আইডেন্টিফিকেশান করা সেটা ডক্টর ক্লিনিক্যালি করুক তার সিমটোম শুনে করুক তাকে আদাপন্ত দেখে করুক নতুবা প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার মাধ্যমে হোক সবগুলো মাধ্যম মিলিয়ে যখন সে তার ডিজিজটাকে আইডেন্টিফিকেশান করে সেটা হচ্ছে এইট পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট তো এখানে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্টের থেকে একটা মাত্র পার্ট তা এখানে যখন ডক্টর আইডেন্টিফিকেশন করলো যে তার পেশেন্টের প্রবলেমটা আসলে কি সে আইডেন্টিফিকেশানের উপর ডিপেন্ড করে ডক্টর তাকে প্রেসক্রাইব করলো প্রপার সিলেকশন অফ মেডিসিন এই এইট পয়েন্ট থার্টি থ্রি হলো সম্পূর্ণ ডক্টরের নিজস্ব জ্ঞান নিজস্ব ইখতে তার জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে সে বাকি যে এই পার্সেন্টেজগুলো গেল এখান থেকে সে এটা ডিসাইড করে প্রেসক্রাইবটা করলো এটা করার পরে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের আর একটা পার্ট রইল আমাদের সে একটা পার্ট কি এইট পয়েন্ট থার্টি থ্রি প্রপার ইউজ ইনটেক অফ মেডিসিন এখন প্রপার ইউজটা কী ডক্টর যে এই তিনটা অংশ পরে এসে আপনাকে প্রপার মেডিসিনটা দিল এখন মেডিসিনটা কি আপনি ঠিক মতো ইউজ করছেন কি না ডক্টর বলল সকালবেলা এই মেডিসিনটা খাবেন অ্যান্ড সেই সকাল যদি আপনি দিনের বারোটার পরে করেন তাহলে কি সেটা প্রপার ইউজ হলো বা ডক্টর বললো খাবারের আগে খেতে আপনি খাবারের পরে খেয়েছেন বা ডক্টর বললো অর্ধেক খেতে আপনি পুরো খেয়েছেন তার মানে আপনি কিন্তু প্রপার ইউজ করছেন না মেডিসিনের তাহলে আপনি সুস্থ হবেন কিভাবে দেন ইনটেক অফ মেডিসিন এখন যে মেডিসিনটা যে ডক্টর প্রেসক্রাইব করছে সেটিকে আপনার প্রপার দোকান থেকে নিয়েছেন কি না বা প্রপার কোম্পানি নিয়েছেন কি না কোনো একটা ভালো ব্র্যান্ড কোম্পানির নামে ডুপ্লিকেট কোনো কোম্পানির মেডিসিন কিনা হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফিকেশান করতে হবে যে আপনার মেডিসিনটা কতটুকু প্রপার হয়েছে এবং কতটুকু প্রপার ইউজ আপনি করতে পারছেন তাহলে এই তিনটা ডিপার্টমেন্ট মিলিয়ে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন বুঝেই নেন ডক্টরের কাছে কত পার্সেন্ট আছে তাহলে আমাদের কত পার্সেন্ট চলে গেল সেভেন্টি কিন্তু আমাদের শেষ আর বাকি রইলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার আমার সবার উপরে যিনি আছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এই বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উনি সুস্থ করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ক্ষমতা আর কারো হাতে নেই না ডক্টরের কাছে আছে না আপনার কাছে আছে না মেডিসিনের কাছে তাহলে আমরা নিল যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে ফিভার টু ক্যান্সার যে প্রবলেমই হোক আমাদের হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা এই একটা ব্যবস্থা তাহলে আমরা পাচ্ছি কি আসলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে ডক্টর এবং প্যাথোলজি এবং মেডিসিনের উপর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু কারণ আপনি যখন অসুস্থ হবেন তখন ডক্টরের কাছে গেলে আপনার সুস্থতা অনেক বেশি এমনিতেই বেড়ে যায় যে আমার যেভাবেই অসুখটা আসুক সমস্যাটা আসুক ডিজিজটা আমার ভিতরে প্রোভাইড করুক না কেন আমি তো ডক্টরের কাছে গিয়েছি ডক্টরের কাছে গিয়েছি ট্রিটমেন্ট করেছি ইনভেস্টিগেশন করেছি আমি ভালো হব এই যে বিশ্বাস আপনার ভিতরে গ্রো করলো এই বিশ্বাস থেকেই আল্লাহ আপনাকে হানড্রেড পারসেন্ট সুস্থ করে দিবে এবং সুস্থ হওয়া সম্ভব এবং এই সুস্থতার কারণে আমরা আদৌ বেঁচে আছি বিভিন্ন অসুখ বিসুখ রোগ জীবাণু নিয়ে প্রবলেমে পড়ছি আবার আমরা সুস্থ হচ্ছি সো দেন এই হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্টের মধ্যে ভোজন আমাদের নিজেদের মধ্যেই কিন্তু বেশি আর আল্লাহর কাছে বেশি তাহলে আমাদের লাইফ স্টাইল মেনটেন করতে হবে ইমিডিশন মেনটেন করতে হবে মেডিসিন এবং ডক্টর কিন্তু খুব অল্প কিন্তু সে অল্পই কিন্তু আমাদের আগায় নেয় ওই অল্পটুকুই আমাদের সাপোর্ট তো এই সাপোর্টের জন্যই অবশ্যই আপনারা ডক্টরের কাছে যাবেন যদি প্রবলেম হয় নিজের যতটুকু মেনটেন সেটা তো করবেন বাকিটুকুর জন্য ডক্টরের সাজেশান নিয়ে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কিউর হবেন ওইটুক নিজে নিজে আবার করতে যেয়ে অন্য কোনো বিপদ নতুন করে আনা যাবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ আছে